যেতে যেতে একলা পথে নিবেছে মোবাদি, যেতে যেতে বাবু আপনার জিনিসগুলো ভেতরে রেখে দিয়েছি। কি নাম তোর? আমার নাম অভিরাম সাউ বাবু। তা তোর বাড়ি কোথায়? সে তো অনেক দূরে, ওই যে উদয়পুর, ওখানে। কে কে আছে বাড়িতে? আমার দাদা আছে, বৌদি আছে, দুই ভাইপো আছে। তা তোর বাড়ি যেতে হয় না? কালে ভদ্র বাবু, আমি তো সংসার করি, ধান জমি আছে কিছু, দাদাই দেখে। তা তুই বাড়ি গেলে বদলি দিয়ে যাবি তো? নিশ্চয়ই, তবে সে দরকার আমার হবে না বাবু, হলে বদলিতে যাব নিশ্চয়ই। তা বদলির কথাটা কেন বললাম সেটা বলি তোকে, দাঁড়া। আসলে আমার সন্ধেবেলা একা থাকতে খুবই ভয় হয়, আমার ভূতের ভয় আছে। আমি একজনকে যা পেয়েছি ও ঠিকই রেধে দিয়ে চলে যায়, কিন্তু তারপরে আমার সাথে আরেকজনের থাকা চাই। সে আপনি চিন্তা করবেন না বাবু, ও হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। বাবু আসুন, আপনার খাবার বাড়া হয়ে গেছে। আসছি, তুমি বেড়ে রাখো। আচ্ছা বাবু। বাবু এই আপনার চা। হ্যাঁ রাখো। আমি তাহলে আসি বাবু। আচ্ছা। তো অভিরাম, বলছি আজকে খাওয়াটা আমি বাইরে থেকেই খেয়ে আসব, তোমার আর দরকার নেই রান্না করার। আচ্ছা বাবু। বাবু আপনার ঘরে কিন্তু অনেক বড় বড় সাইজের মশা আছে। সে তো আছেই, দেখুন না রক্ত চুষে চুষে খেয়ে নিল আর কি। তুই থাক, আস্তে আস্তে তোরও সহ্য হয়ে যাবে। বাবু গল্প শুনবেন? হ্যাঁ শোনা, গল্প শুনতে তো খুবই ভালো লাগে আমার। তবে সে যেন ভূতের না হয়, খুবই কিন্তু ভয় লাগে আমার। আচ্ছা শুনুন তবে। আমাদের উদয়পুর গায়ে বৃষ্টির অভাবে অনেক মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, তাই এবছর আমরা সবাই সরকারের কাছে আবেদন জানিয়েছি যে এবার জন্য খাজনার টাকাটা মাফ করে দেয়। সবই তো বুঝলাম বন্ধু, তবে তুমি কি এসব বলে আমার থেকে কিছু আদায় করতে চাইছো? না না বাবা, কি যে বলে। যাও ভাতটা বেড়ে দাও। আচ্ছা হাজার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। এখন
গ্রামের মানুষ খুবই দুঃখের সংবাদ। সব খাবার বন্যার জলে তলিয়ে চলে গেছে। ও নিয়ে তুই চিন্তা করিস না, আমি এখনই ব্যবস্থা করছি। চাষিদের মাথায় হাত পড়েছে এবং এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে এবং বন্যার অবস্থার আরো অবনতি হতে চলেছে। আমার ধরে প্রাণ এলো অভিরাম, দাঁড়া দরজা খুলি। না বাবু, মানে আমি অভিরাম বাবু, তবে আসল অভিরাম নই, আমি অভিরামের ভুল, আমাকে বন্যায় টেনে নিয়ে গেছে বাবু, আমি আর বেঁচে নেই। তোকে কিভাবে দেখতে পাবো? শুধু একটা ব্যাপার হলে পাবেন। কি? আপনিও যদি ভূত হন। তার বলতে, তুই মরে গেছিস শুনেই তো আমার আত্মারাম খাজা ছাড়া হয়ে গেছে রে। আমার দেহ পড়ে আছে ওই বিছানায়, দেহে প্রাণ নেই। তবে চলে আসুন বাবু। এই এলুম বলে রে বাবু, চাটা খেয়ে নিন। Thank you.